Fine. So what was our mean value theorem? Mean value theorem was that if you have a C1 function, in fact, let's close this, let's go. So just stare at this one, huh? যে তোমার যদি একটা এমন ইয়ে থাকে, কি বলে তোমার ওপেন সেট থাকে যাতে যে কোনো দুটো পয়েন্ট ওটার মধ্যে দেওয়া থাকলে তার লাইন সেগমেন্ট জয়নিং দোজ টু পয়েন্টস ইজ গোয়িং টু বি ইনসাইড দ্য ওপেন সেট, দেন হোয়াট ইউ ক্যান ডু ইজ দ্যাট ইউ ক্যান just describe this. Let me just join, huh? মানে আমার একটা দেরি হয়ে গেছে, এইসব অ্যাক্টিভিটি করতেই বেশি সময় লেগে যায়। 1 8 0 6 8. So what I was trying to say was যে আমরা এই রেজাল্টটা লাস্ট ক্লাসে প্রুভ করেছিলাম, ঠিক আছে, যে আমি যদি fy মাইনাস fx নিই তাহলে সেটাকে আমি ইকুয়াল টু ডেরিভেটিভ অ্যাট সাম মিড পয়েন্ট অ্যাট সাম ইন্টিরিয়ার পয়েন্ট বিটুইন x অ্যান্ড y সেটার সাথে টাইমস y মাইনাস x, এই টাইপের একটা এক্সপ্রেশন আমি লিখতে পারবো, এটা আমি আশা করছি, কিন্তু সেটা জেনারেলি হয় না। তো দেয়ারফোর হোয়াট হ্যাপেন্স রিয়েলি ইজ যে এই পার্টিকুলার রেজাল্ট যেটা তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ ওটাই হয় না, সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখেছিলাম, করে আমরা দেখেছিলাম যে দের ইজ আ হিউজ ইকো, রাইট? সো বাট ইউ হ্যাভ লার্নড হাউ টু নো দ্যাট, সো you have this 1 minus tx plus u. I'm sorry. So you have fy minus fx and you want to compare it with what is y minus x. So straight up forward with a compare kora jabe na. Jeta kora jay je tumi ekta point in between x and y e tumi jodi total derivative ta compute karo, that will give you a linear operator. So evaluate that linear operator at the point y minus x, but that will not be equal to fy minus fx. What will happen is that if you take any vector a, then a dot fy minus fx will be equal to a dot this. Because এটাই basically বলতে চাইছিলাম, আমি একসাথে technical কাজ আর এটা করতে গিয়ে mess করছিলাম। তো যাই হোক, এই থিওরামটা আমরা last ক্লাসে prove করেছি। এবারে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে এটাকে ইউজ করে খুবই ট্রিভিয়াল একটা রেজাল্ট মনে হয় কিন্তু সে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কি প্রুভ করতে চাইছি যে যদি টোটাল ডেরিভেটিভ অ্যাট সাম পয়েন্ট জিরো হয় তাহলে ফাংশন ইজ কনস্ট্যান্ট ইন এ নেবারহুড অফ দ্যাট পয়েন্ট, ঠিক আছে। তো সেটা ওইভাবে না বলে আমরা কিভাবে বলছি যে সাপোজ দ্যাট ইউ হ্যাভ আ ফাংশন so that it is differentiable over the whole of the open interval and its total derivative is zero at every point in the open interval. See, I'm slightly disoriented, na? So, open interval ইত্যাদি বলে ফেলছি, আমি আবার করে ঠিক করছি নিজেকে। তো আমার তো ওপেন সেট Rn এর মধ্যে রয়েছে, তো Rn এর ওই ওপেন সেটের প্রত্যেকটা পয়েন্টে যদি টোটাল ডেরিভেটিভটা জিরো হয়ে যায় তাহলে আমি বলতে চাইবো যে ফাংশনটা কনস্ট্যান্ট হয়। হ্যাঁ, লেট মি জাস্ট ফোকাস, ওকে। তাহলে এটা বলতে গেলে কিন্তু একটা সমস্যা আছে যে আমার যদি সেটটা এমন হয়ে যায় ওপেন সেট যে তাকে দুটো আলাদা আলাদা ভাগে বিভক্ত করা যাচ্ছে, তো সেটা হলে কিন্তু আমাদের সমস্যা রয়েছে, ঠিক আছে। তো আমরা লাস্ট ক্লাসে এটা আলোচনা করছিলাম যে ধরো আমার একটা ওপেন সেট এরকম একটা দেওয়া আছে আর একটা ওপেন সেট এটা দেওয়া আছে,
তাহলে আমি যদি এটার প্রত্যেকটা পয়েন্টে টোটাল ডেরিভেটিভটা জিরো হয়, তার সত্ত্বেও এটা হতে পারে যে পুরোটাই একটা অন্য একটা ভেক্টর ইউতে ম্যাপড হলো, আর এটা এই জায়গাটা পুরোটা একটা ভেক্টর ভিতে ম্যাপড হলো। এটা যদি এটা সম্ভব, মানে এটাতে তো কোনো অসুবিধে নেই। তো সুতরাং আমরা যখন বলতে চাইছি যে ফাংশন ইজ কনস্ট্যান্ট, তো সেই কনস্ট্যান্টনেসটা অ্যাকচুয়ালি ওই প্রপার্টিটা একটা এরকম যুক্ত জায়গাতে সম্ভব হবে, এটা পুরো ওপেন সেটের ওপরে সম্ভব নয়। তো সেটাকে এনশিওর করার জন্য আমরা যে ধরনের ওপেন সেট নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে পলিগোনালি কানেক্টেড ওপেন সেট, যেটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। সেই জায়গায় তোমার জিনিসটা যদি এমন ঘটে যায় যে টোটাল ডেরিভেটিভ ইজ জিরো এভরিওয়ের, তাহলে দ্য ফাংশন উইল বি কনস্ট্যান্ট। প্রমাণ ইজ ভেরি ইজি। হ্যাঁ, সো ইউর পলিগোনালি কানেক্টেড জিনিসটা কিরকম ছিল? সো হোয়াট উই টুক আ টিপিক্যাল এক্সাম্পল অ্যাজ আ ইউ, রাইট, সামথিং লাইক দিস। এটার এই বর্ডার লাইন্সগুলো নেই, ভেতরের অংশটা আছে। তাহলে এটা এটাতে তুমি যদি যে কোনো দুটো সাপোজ ইউ টেক টু পয়েন্টস লাইক দিস, দেন ইউ উইল বি এবল টু কানেক্ট দেম ভায়া আ পলিগোনাল পাথ। তো পলিগোনাল পাথ মানে মাঝখানে কয়েকটা পয়েন্ট পাওয়া যাবে, পি জিরো, পি ওয়ান, পি টু, এটসেট্রা, আর প্রত্যেকটাকে তুমি একটা লাইন সেগমেন্ট দিয়ে জয়েন করে দিতে পারবে যেটা পুরোপুরি ওপেন সেটের মধ্যে আছে। এইভাবে তুমি কর্মটা করতে পারছো, তাহলে তুমি রেজাল্টটা প্রুভ করবে। এবার এই এই যে কাণ্ডটি করতে পেরেছো, এটার পরে রেজাল্টটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যায়। কিভাবে? যে তুমি প্রত্যেকটা লাইন সেগমেন্টের ওপরে লাগাও মিন ভ্যালু থিওরেমটা, ঠিক আছে? তাহলে তোমার এরকম একটা সিচুয়েশন রয়েছে, ইউ হ্যাভ আ সিকোয়েন্স অফ পয়েন্টস পি জিরো, পি ওয়ান, এটসেট্রা, পি কে, সো দ্যাট the line segment joining p0 and p1 is lying in the open set u, p1 p2 line segment is joining in the set u, and so on. tahole oitai ekhane likhechi, thik ache? tahole tumi mean value theorem jodi lagao tumi ki paccho je jai ami vector ni na keno, for any vector a in rn, hey, did I make a mistake in the previous theorem also? নো, হিয়ার আই হ্যাভ বিন কেয়ারফুল। হ্যাঁ, এইন আর এম, ওখানে কপি পেস্ট করতে গিয়ে বা লিখতে গিয়ে আমি ভুল করে ফেলেছি, এটা আর এন হবে না। হ্যাঁ, এটা খেয়াল করো যে তোমার এফ পিআই প্লাস ওয়ান মাইনাস এফ পিআই, এটা কোথায় আছে? এটা আর এম এর একটা ভেক্টর, তাই না? তাহলে তুমি যখন ডট প্রোডাক্ট নিচ্ছ সেটা কোথায় নিচ্ছ? ভাগ্যেশ আমি নোটসটা পাঠাই নি। হ্যাঁ, তাহলে এটা তুমি আর এম এ ভেক্টরটা নেবে, তবে তো তুমি ডট প্রোডাক্ট নেবে। তাহলে তুমি কি বলতে পারছো যে এ ডট এফ পিআই প্লাস ওয়ান মাইনাস এফ পিআই ক্যান বি রিটেন অ্যাজ ইকুয়াল টু এর যে রাইট হ্যান্ড সাইড, এখানে সে রাইট হ্যান্ড সাইডটা কী রকম দেখতে হবে? এ ডট দ্য টোটাল ডেরিভেটিভ, মানে যে লিনিয়ার অপারেটর অ্যাট সাম পয়েন্ট বিটুইন পিআই এন্ড পিআই প্লাস ওয়ান, তো ধর ওটাকে আমি সাই আই লিখে দিই, ঠিক আছে? অ্যাট সাম পয়েন্ট ইন বিটুইন দেম অ্যাক্টিং অন, এটা কি হলো, টিএফ সাই আই অ্যাক্টিং অন পিআই প্লাস ওয়ান মাইনাস পিআই, দেখা যাচ্ছে একটু না দাগ পড়ে যাচ্ছে, ঠিক আছে? সো ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে? হ্যাঁ, ইয়েস অর নো? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, ওকে। হ্যাঁ, তাহলে এরকম একটা আমরা জিনিস পাচ্ছি। এবার আমার জানা কি আছে যে যে ডিএফসি যে অপারেটরটা সেটা জিরো হচ্ছে ওভার দ্য হোল অফ দ্য ওপেন ইন্টারভাল। সো ইন পার্টিকুলার এই ডিএফ জাইআই যেটা সেটা জিরো অপারেটর, তাহলে দ্যাট অ্যাক্টিং অন পিআই প্লাস ওয়ান মাইনাস পিআই উইল গিভ দ্য জিরো ভেক্টর ইন আর এম, ঠিক আছে? ডিএফ জাইআই কি করছে, একটা আর এন এর ভেক্টরটাকে আর এম এ নিয়ে যাচ্ছে, সেই জন্য ওটা এই ভেক্টরটা আমি এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ওটা আর এম এ থাকবে। তাহলে দিস উইল বিকাম ইকুয়াল টু জিরো, সো ইয়ার রাইট হ্যান্ড সাইড ইজ বিকামিং জিরো,
So what you are getting is that fpi plus 1 minus fpi dot product with a is going to be 0 for every vector a in Rm by mean value theorem. So you just add. So if you add, what will you get? You will get a এর সাথে তুমি ডট প্রোডাক্ট করেছো, এবারে তোমার ডট প্রোডাক্ট ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার এডিশন, সো হোয়াট উইল ইউ গেট? ইউ উইল গেট এফ, শুরু থেকে করো, আই সমান জিরো বসাও, তাহলে এফ পি ওয়ান, বুঝতে পারছো আমার মনে হয়, দিস ইজ নট সো ডিফিকাল্ট, এফ পি ওয়ান মাইনাস এফ জিরো প্লাস এফ পি টু মাইনাস এফ পি ওয়ান অ্যান্ড সো অন. You will go on doing this. I am not putting the dots, huh? Plus etc. F last term ta hoche F P K minus F P K minus 1. Right? So this is what you are getting. Fine. So এই জিনিস যেটা পাচ্ছ এটার মধ্যে সবই তোমার ক্যান্সেল আউট করে যাবে, এক্সেপ্ট যে এফ জিরো পড়ে থাকবে আর এফ পি কেটা পড়ে থাকবে. তাহলে তোমার পড়ে কি থাকছে, যোগফল করলে এ ডট প্রোডাক্ট উইথ এফ পি কে মানে হচ্ছে এফ ওয়াই মাইনাস এফ পি জিরো মানে হচ্ছে এফ এক্স. তাহলে এই জিনিসটাই তোমার পড়ে থাকছে. সো ওইটাই তুমি এখানে লিখেছো যে অ্যাডিং উই গেট এ ডট এফ ওয়াই মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো. And this is true for every vector in Rn. So in particular, তুমি fy minus fx এই ভেক্টরটাই নিয়ে না, তাহলে কি হচ্ছে fy minus fx এর ডট প্রোডাক্ট উইথ fy minus fx, আর থার্ড ব্র্যাকেট আর মড এর চিহ্ন প্রায় কাছাকাছি হয়ে যায় এলিটেকে, কিন্তু সেটাতে কিছু যায় আসে না, মানে কনটেক্স থেকে আমরা বুঝতে পারছি এখানে মড বলে কিছু নেই. হ্যাঁ, সো ইউ আর টেকিং দ্য ডট প্রোডাক্ট অফ দিস উইথ ইট সেলফ. So you are getting the norm of fy minus fx, that is 0, therefore fy is equal to fx. Eta hocche tomar result. Thik ache? So this is true for any xy. You started with any xy in U, you have shown this. Tale tumi ekta polygonally connected open set jodi nao, tale shekhane function ta constant. Tale in general ki hobe je tomar jodi bibhinno ভাগে ভাগ করা থাকে ওপেন সেটটা, তাহলে ওই যতগুলো ভাগে ভাগ করা থাকবে ততগুলো পয়েন্টসে ম্যাপড হতে পারে আর কি, ইন জেনারেল যে গল্প. তো এই স্পেসিফিক্যালি এটা হচ্ছে. ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরেছো. ওকে, এর পরের, হ্যাঁ এর পরের রেজাল্টটা আমি ক্লাসে ডিসকাস করবো না, প্রমাণটা. রেজাল্ট তো ডিসকাস করবোই, কিন্তু এটা আমি একটা স্পেশাল লেকচার হিসেবে আপলোড করে দেবো এটার প্রমাণ, বিকজ ইট ইজ স্লাইটলি লং অ্যান্ড ইউ শুড সি দ্য প্রুফ ওয়ান্স অ্যাট লিস্ট, বাট অ্যাজ ফার অ্যাজ ইউর এক্সামিনেশনস অ্যান্ড সো অন আর কনসার্নড, দিস উইল বি নট আস্কড ইন এক্সাম অ্যাট লিস্ট. হ্যাঁ, সো মানে এটার প্রমাণ লিখতে আমি বলবো. তো আইডিয়াটা কি, আইডিয়াটা আমরা ছোটোবেলা থেকে করে আসছি, নামটা দেখো ইনভার্স ফাংশন থিওরেম. রিকল করো যে আমরা খুব সিম্পল একটা জায়গায় কাজটা করেছিলাম, যে আমার, আচ্ছা এটা পরে লিখছি, যে আমার সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ ইত্যাদি কম্পিউটেশন যখন করছিলাম, আমি নয় একটা এক্সাম্পল লিখি. হ্যাঁ, ছোটোবেলায় এই কাজটা করেছো যে তোমার যদি এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স এই ফাংশনটা তুমি কনসিডার করতে চাও ধরো, হ্যাঁ, তাহলে এই ফাংশনটা কে তোমায় ডিফাইন করতে গেলে তোমায় কিয়া কি খেয়াল রাখতে হচ্ছে, যে সাইন ফাংশন যেটা, এটা সাইনের ইনভার্স লিখছো, নামটাই হচ্ছে ইনভার্স ফাংশন থিওরেম. সো হোয়াট ইউ ডু ইজ দ্যাট ইউ লুক অ্যাট দ্য ফাংশন সাইন এক্স. তাহলে সাইন এক্স ফাংশনটা কিভাবে ডিফাইন, জি এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স যদি লেখো, এই ফাংশনটা কিন্তু আবার ডট দিয়ে ফেলেছিলাম, জি এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স যদি লেখো সেটা ডিফাইন্ড ফর অল এক্স ইন আর, রাইট, বাট হোয়াট ইজ ইটস ভ্যালু, ভ্যালু ইজ বিটুইন মাইনাস ওয়ান অ্যান্ড প্লাস ওয়ান, ইউ ক্যান সি দিস না, হ্যাঁ ঠিক আছে, সো ইট ইজ বিটুইন দিস টু. সো ওয়েন ইউ আর ট্রাইং টু গেট আ ফাংশন উইচ ইজ কল্ড সাইন ইনভার্স এক্স,
यू हैव टू फर्स्ट ऑफ ऑल डिसाइड जे तुम्ही कौन जगह डिफाइन करो ठीक है तार कारण हे जे तुम्हार ग्राफ ऑफ साइन फंक्शन रिकॉल करो सेटा बारे बारे माइनस वन थेके वन एर मध्य मैप्ड हे और पूरा रियल लाइनर ओपरे डिफाइंड सो इफ यू वांट अ फंक्शन इट शुड बी अ सिंगल वैल्यूड थिंग सो यू चूज एन इंटरवल सो व्हाट वी डू इज वी लुक एट आवर ग्राफ ऑफ साइन एक्स सो इट लुक्स समथिंग लाइक दिस ऑल राइट सो इट इज गोइंग लाइक दिस एंड सो ऑन एंड মানে এটা সব সমান হবে না একটাতে বড় আর একটাতে কম আর এখান থেকে তুমি যদি এরকম নিয়ে নাও চলছে তাহলে এই পয়েন্টটা হচ্ছে তোমার পাই বাই টু যেখানে ওটা ভ্যালুটা ওয়ান নিচ্ছে আর যেখানে ওটা ভ্যালুটা মাইনাস ওয়ান নিচ্ছে একটা ফর এক্সাম্পল চয়েস নিচ্ছে মাইনাস পাই বাই টু তাহলে এই জায়গাটা তুমি চুজ করো কেন এই জায়গাটা এই কারণে চুজ করছো ছবি দেখেই বুঝতে পারছো যে এখানে তোমার ফাংশনটা প্রত্যেকটা ভ্যালু বিটুইন মাইনাস ওয়ান এন্ড ওয়ান নেবে আর শুধু একবার হবে রাইট সো দ্য ফাংশন জি ইজ বাইজেক্টিভ ওয়েন ইউ রেস্ট্রিক্ট ইটস ডোমেন টু আমি ডটস দিচ্ছি না কারণ ডটস দিলেই আমার ভীষণ ভোর করছে সো মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এই ইন্টারভ্যালের উপর তুমি যদি রেস্ট্রিক্ট করে দাও জিকে তাহলে তোমার যে ফাংশনটা পাও সেটা হচ্ছে একটা বাইজেক্টিভ তো তোমার সুবিধা মতো তুমি একটা চুজ করছো এই জায়গা নিলে তাহলে এই যে বাইজেকশনটা হলো এই কারণে তুমি যখন এফ ডিফাইন করছো তখন তুমি এফটাকে ডিসক্রাইব করছো ফ্রম হেল্প মি প্লিজ মাইনাস ওয়ান টু ওয়ান এখান থেকে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এই জায়গায় তুমি ফাংশন এফটাকে নাও সাইন ইনভার্স এক্স হ্যাঁ তো এটা তো এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে এখানে জিটা বাইজেক্টিভ হয়েছে সেই জন্য তোমার জি এর ইনভার্স আছে সেটাকে এফ বলেছ আমি চেষ্টা করি ঠিক আছে এই ডট দিলেই না আমার স্ক্রিনটা নড়ে টড়ে যাচ্ছে ওকে সো দিস ইজ মাই সিচুয়েশন এবার হোয়াট ইউ ডু ইজ দ্যাট ইউ ট্রাই টু কম্পিউট দ্য ডেরিভেটিভ অফ এফ জি ইজ ডিফারেন্সিয়েবল জানো জি এ ডিফারেন্সিয়েবল ইজ কস এক্স এটাও জানো মানে এটা তুমি একদম প্রথম যখন করেছো সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে কোথাও একটা করেছো ঠিক আছে আমি জাস্ট রিকল করছি সেখানে তোমার কি পরিস্থিতি হয়ে যায় যে তোমার ডেরিভেটিভ অফ জি কি হচ্ছে কস এক্স তাহলে কস এক্স এর গ্রাফটা কেমন দেখবে রাইট সো এখানেই আমরা যদি আঁকার চেষ্টা করি তাহলে আমার কস এক্স এর গ্রাফ এই মাইনাস পাই বাই টুতে কস এর ভ্যালু কত হচ্ছে তোমার জিরো হবে আর পাই বাই টুতে আবার জিরো হবে অ্যান্ড ইট উইল টার্ন আউট টু বি সামথিং লাইক দিস রাইট সো দিস গাই ইজ ইয়োর কস দ্য গ্রিন ওয়ান ওয়াজ সাইন দিস ইজ ইয়োর ডেরিভেটিভ ফাংশনের গ্রাফ মানে খুব ভালো নিট গ্রাফ হচ্ছে না কিন্তু যাই হোক মোটামুটি এই গ্রাফটার ভ্যালিউ জিরো হয়ে যাচ্ছে মাইনাস পাই বাই টু আর পাই বাই টু ওপরে সুতরাং তুমি যখন ফাংশন এফ এর ডিফারেন্সিয়েবিলিটির কথা বলতে চাইছো ওই মাইনাস পাই বাই টু আর পাই বাই টুতে তোমার কিন্তু এ আমি কি ঠিক লিখেছি তো ইয়া ঠিক লিখেছি তাহলে মাইনাস পাই বাই টু আর পাই বাই টুর যে করেসপন্ডিং পয়েন্টস মানে মাইনাস ওয়ান আর ওয়ান সেই দুটো পয়েন্টে কিন্তু ডেরিভেটিভটা তুমি কম্পিউট করতে পারবে না রিকল হোয়াট ওয়াজ ইয়ার রেজাল্ট ইফ আই রাইট ইট অন দিস সাইড Can you see? J f prime x was equal to 1 by square root of 1 minus x squared. And this is defined only when x is between minus 1 and 1. Minus 1 or 1 point a bath. She bath taken or it a yellow put thiki. F prime x is going to be equal to 1 by g prime y where your help me y is equal to sin x so it is 1 by this is going to be equal to actually 1 by cos y eta hocche tomar formula ta
সো এই ওয়ান বাই কস ওয়াই লিখতে গেলে তোমার কস ওয়াইটা জিরো হলে তো চলবে না, সেই জন্য ওই যে পয়েন্ট দুটোতে জিরো হচ্ছে সেই দুটো পয়েন্টে ডিফারেন্সিবিলিটি নেই, শুধু ওপেন ইন্টারভেল মাইনাস ওয়ান থেকে ওয়ান এর মধ্যে তোমার ডিফারেন্সিবিলিটি অফ এফ আছে, আর সেই জন্য তুমি এই যে লাল কালি দিয়ে স্ক্রিনের বাঁ পাশে লিখলাম যে ফর্মুলাটা সেটা তুমি পাও, যে সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভটা ওয়ান বাই স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হয়, যেখানে এক্সটা মাইনাস ওয়ান থেকে ওয়ান এর মধ্যে আছে। তো এই যে পরিস্থিতি এটাকেই আমরা জেনারেলাইজ করে যে কোনো হায়ার ডাইমেনশনে লিখতে চাইছি। ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ ম্যাম। ওকে, ভেরি গুড, ইয়েস ম্যাম, ঠিক আছে। সো আই এম ক্লিয়ারিং দিস অফ। হ্যাঁ, সো হোয়াট ইজ আওয়ার রেজাল্ট? আওয়ার রেজাল্ট ইজ যে এটা বলতে হয়নি ওই সাইন এক্স ফাংশনের ক্ষেত্রে, কিন্তু ইন জেনারেল সাইন এক্স এর ক্ষেত্রে তুমি রিকল করো ডেরিভেটিভ কত, কস এক্স। তাহলে কস এক্সটা কেমন ফাংশন? কস এক্সটাও ডিফারেন্সিয়েবল ইন, সো ইট ইজ অ্যাটলিস্ট কন্টিনিউয়াস, তাই না? তাহলে আমরা ফোকাস করব অন নাইস ফাংশন। সো আমার নাইস ফাংশন বলতে এই মুহূর্তে বোঝাবে যে লেট মি সি whether I can show you the definition properly. হ্যাঁ, ওকে। সো আওয়ার নাইস ফাংশন ফর দ্য টাইম বিইং ইজ এ কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ফাংশন। মিনস হোয়াট? যে এমন একটা ফাংশন যেটা ডিফারেন্সিয়েবল তো হবেই, আর তার ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হতে হবে। এবার ডেরিভেটিভটা কন্টিনিউয়াস ইন ইন হোয়াট সেন্স? হ্যাঁ, সো ইন দ্য সেন্স দ্যাট ওটার যদি তুমি কম্পোনেন্ট ফাংশনসগুলো দেখো, তাহলে সেই কম্পোনেন্ট ফাংশনসের যে পার্শিয়াল ডেরিভেটিভস তারা সবকটা যেন কন্টিনিউয়াস হয়। আমার ফাংশনটা হচ্ছে একটা যে কোনো আর এম থেকে আর এম এ, আমি কিন্তু ইনভার্স ফাংশন থিওরেম করতে গেলে আমার ডাইমেনশন এক করে নিতে হবে, নাহলে পারবো না। তো আমি কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ফাংশন যখন ডিফাইন করছি, তখন আমি একটা জেনারেল জায়গায় করছি যে কোনো আর এম থেকে আর এম এ আমি একটা ফাংশন নিয়েছি, সেটাকে কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল বলতে আমি মিন করতে চাইছি যে ওটার যাবতীয় কম্পোনেন্ট ফাংশনসের পার্শিয়াল ডেরিভেটিভস শুড অল বি কন্টিনিউয়াস। ঠিক আছে, তুমি যদি একটু ভেবে দেখো, ইফ ইউ রিকল যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিফারেন্সিয়েবিলিটি, দ্যাট আমরা প্রমাণ করেছি যে অল দ্য কম্পোনেন্ট ফাংশনস আর ডিফারেন্সিয়েবল, দ্যাট ইজ এন নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। এবারে ইউ ওয়ান্ট দ্যাট অল দ্য কম্পোনেন্ট ফাংশনস শুড বি কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ইন আ সেন্স। হ্যাঁ, সো ওটার ক্রাইটেরিয়ানটাই হচ্ছে যে ওটার যাবতীয় পার্শিয়াল ডেরিভেটিভসগুলো যেন কন্টিনিউয়াস হয়, তবে তবে তুমি ওটার ডিফারেন্সিবিলিটি এনশিওর করতে পারো, সেই জন্যই তুমি এই কথাটা বলছো। তো এই প্রিসাইজলি এটাই আমি ডেফিনেশন রাখছি। হ্যাঁ, এটার চাইতে বেশি আমি কিছু বলতে চাই না, যে অল দ্য পার্শিয়াল ডেরিভেটিভস অফ দ্য কম্পোনেন্ট ফাংশনস আর কন্টিনিউয়াস, এটা আমি যদি এনশিওর করে নিতে পারি, তাহলে আমার ফাংশনটাকে আমি বলবো কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। এবার আমি কি করছি যে আমি ডাইমেনশন এক নিয়ে নিচ্ছি। সো ইউ ইজ এন ওপেন সাবসেট অফ আর এন অ্যান্ড এ ফাংশন, আই এম টেকিং এ সি ওয়ান ফাংশন অন ইউ উইচ ইজ টেকিং ভ্যালিউজ ইন আর এন। ঠিক আছে, সো ফ্রম আর এন টু আর এন লেভেল। সো ইফ ইউ লুক অ্যাট দ্য জেকোবিয়ান মেট্রিক্স অফ দিস পার্টিকুলার ফাংশন, দিস ইজ গোয়িং টু বি আ স্কোয়ার মেট্রিক্স, কারণ এটা এন টু এন নিয়ে যাচ্ছে। তাহলে তুমি ওটা ডিটারমিনেন্ট নিয়ে কথা বলতে পারো, আর তুমি ধরে নিচ্ছ যে একটা যে কোনো পয়েন্ট এ ইন ইউতে ধরো ডিটারমিনেন্ট ইজ নন জিরো, যেটা আমি এক্ষুনি ওই একটা সিঙ্গল ভেরিয়েবল ক্যালকুলাসের ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছিলাম যে আমার সাইন এক্স ফাংশনের ডেরিভেটিভটা যেটা কস এক্স যেটা জিরো নয় এমন জায়গা আমি চাইছি। সো দেয়ার ফোর আই হ্যাড টু লুক অ্যাট দ্য ওপেন ইন্টারভেল মাইনাস ওয়ান টু ওয়ান। সো দ্যাট সেম ক্রাইটেরিয়ান ইজ কামিং ইন টু পিকচার হিয়ার। তো এখানে তো তোমার যেহেতু একটা এন বাই এন ম্যাট্রিক্স হয়ে গেছে, ওখানে তো স্কেলার ভ্যালু ছিল, সিঙ্গেল স্কেলার আসছিল, অ্যাকচুয়ালি স্কেলার ভ্যালু শুধু না সিঙ্গেল স্কেলার আসছিল, তো দ্যাট ওয়াজ এ ওয়ান বাই ওয়ান ম্যাট্রিক্স। এখানে তোমার হয়ে যাচ্ছে এন বাই এন ম্যাট্রিক্স, সো ইউ আর টকিং অ্যাবাউট দ্য ডিটারমিনেন্ট অফ দ্যাট, অ্যান্ড ইউ অ্যাসিউম দ্যাট দ্যাট ডিটারমিনেন্ট ইজ নন জিরো অ্যাট সাম পয়েন্ট। সো ইফ ইউর ফাংশন ইজ এ সি ওয়ান ফাংশন, দেন ইউ ক্যান গ্যারেন্টি সেভারাল থিংস। কী কী গ্যারেন্টি করতে পারো? যে ইউ এর মধ্যে একটা ওপেন সেট বি পেয়ে যায়, যাতে কি কি ঘটবে দেখো। প্রথমত এটা ভি এর মধ্যে থাকবে, এফটা ভি থেকে আর এন এ ইনজেক্টিভ হবে, তার মানে কি এফটা ভি থেকে এফ ভিতে একটা বাইজেক্টিভ ম্যাপ হবে।
প্রত্যেকটা ভি এর পয়েন্টে জে এফ এক্সটা নন সিঙ্গুলার হবে, মানে তার ডিটারমিনেন্টটা নন জিরো হবে। এফ ভিটা ওপেন সেট হবে অফ আর এন, আর এফ ইনভার্স যেটা ডিফাইন করা যাবে এফ ভি থেকে ভি, সেটাও সি ওয়ান ফাংশন হবে, কন্টিনিউয়াসলি ডিফারেনশিয়েবল। অ্যান্ড নট অনলি দ্যাট, ওটার ডেরিভেটিভ কত হবে, ডি এফ ইনভার্স অ্যাট এনি পয়েন্ট এফ এক্স ইজ গোয়িং টু বি ডি এফ এক্স ইনভার্স। তার মানে ওই যে ওয়ান বাই ওয়ান সিচুয়েশন যেটা ছিল, তাতে যে জিনিসটা পাচ্ছিলে একই জিনিস তুমি এখানে পাচ্ছ, রাইট? সো দ্যাট ইজ ওয়াট ইউ আর সেইং। সো ইউ কুড হ্যাভ স্টার্টেড উইথ দ্য ফাংশন সাইন এক্স ওভার দ্য হোল অফ দ্য রিয়েল লাইন, ঠিক আছে, একটা এক্সাম্পল হিসেবে মনের মধ্যে রাখতে পারো যে সাইন এক্স ওভার দ্য হোল অফ দ্য রিয়েল লাইন। এবারে তুমি ওখানে যে কোনো একটা পয়েন্ট ফিক্স করে নাও যেখানে দ্য ডিটারমিনেন্ট অফ দ্য ডেরিভেটিভ আর কি, মানে ডিএফএ ইজ নন জিরো, ওখানে ডিএফএ ইজ কস এক্স, সো কস এক্স ইজ নন জিরো, মানে যে কোনো পয়েন্ট নাও, ধরো অরিজিনটা নিলে, সো জিরো, তাহলে তোমার ইউটা ওই ওই পার্টিকুলার এক্সাম্পলে। আই জাস্ট ওয়ান্ট টু সে দিস বিকজ যাতে একটুখানি ইয়ে করতে পারো আর কি, হ্যাঁ। সো ইউর ইউ নাও ইন দ্যাট পার্টিকুলার এক্সাম্পল ইজ আর, দ্য হোল অফ আর, অল রাইট? অ্যান্ড তার উপরে তুমি যে এ পয়েন্টটা নিচ্ছ সেটা জাস্ট অরিজিন নিচ্ছ। ফাংশন ওয়াজ ওয়াট, ফাংশন ওয়াজ, আই এম সরি, আই অ্যাগেন পুট সাম ডটস। সো এফ ওয়াজ ফ্রম আর টু আর ইউ ক্যান রাইট, অর আর টু মাইনাস ওয়ান টু ওয়ান ইউ ক্যান রাইট, উইচ ইজ এ সাবসেট অফ আর। এটাকে জি বলেছিলাম না, কিছু যায় আসে না, ঠিক আছে। সো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স, দিস ইজ ইয়োর সিচুয়েশন, যেটা আমরা এই পার্টিকুলার থিওরেমে বলার চেষ্টা করছি। এবার কি করছি যে এ ইকুয়াল টু জিরো পয়েন্টে আমি দেখছি যে ডেরিভেটিভ অফ এফ অ্যাট জিরো ইজ ইকুয়াল টু কস জিরো, which is not equal to 0, right? Cos 0 is 1. So, your theorem is saying there is an open set V of U, so that some things will happen. So, that open set you are choosing as minus pi by 2 to pi by 2. Tale, a theorem e, tumar V er role ta hoye jacche minus pi by 2 theke pi by 2. Ar FV koto hobe? FV ta hoye jacche ইকুয়াল টু ওপেন ইন্টারভেল মাইনাস ওয়ান থেকে ওয়ান, রাইট? সো ভি থেকে এফ ভিতে একটা তুমি বাইজেক্টিভ ম্যাপিং পেয়ে যাচ্ছ, আর সেই জন্য তার ইনভার্স লিখতে পারছো। এবারে ইনভার্স যেটা পাবে সেটাও কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ফাংশন হবে, দ্যাট ইজ সাইন ইনভার্স এক্স ইজ এ কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ফাংশন। অ্যান্ড হোয়াট ইজ ইটস ডেরিভেটিভ, ইট ইজ প্রিসাইসলি গিভেন বাই দ্যাট ফর্মুলা, ওয়ান বাই এফ প্রাইম অফ সুটেবল পয়েন্ট এফ এক্স, ঠিক আছে? তাহলে এইভাবে এই থিওরমটা পাচ্ছ, মানে ওয়ান বাই কস এক্স লিখেছিলাম সেখানে, করে কস এক্সটাকে ওয়াই এর টার্মসে রিপ্লেস করে লিখছ। তাহলে এই এই এক্সাম্পলটাকে যদি তোমরা একটু মাথায় রাখো তাহলে বুঝতে পারবে যে দিস ইজ এ বেটার ওয়ে টু রাইট টু আন্ডারস্ট্যান্ড ইনভার্স ফাংশন থিওরেম। এটা একদম ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে করেছি, সেটা ইন জেনারেল সত্য। তো ওয়ান ডাইমেনশনে প্রমাণটা যতটা সিম্পলিফাইড ছিল, ফর হায়ার ডাইমেনশনস তোমার একটু অনেকগুলো জিনিস ডিসকাস করতে হবে, সো দ্যাট উই আর আনএবল টু ডু ইন দ্য ক্লাস রাইট নাও, কারণ ওটা ইট ইজ টাইম টেকিং। তো আমরা সেটাকে স্পেশাল লেকচার হিসেবে করে নেব, ওটা আমি বলে দেবো যে আমি কীভাবে করবো। হোয়াট আই উইল ডু, আইল টেল ইউ রাইট নাও অনলি, হোয়াট আই উইল ডু ইজ দ্যাট আই উইল আপলোড দ্য লেকচার, আর যারা ইন্টারেস্টেড তারা প্লিজ একটু শুনো, হ্যাঁ। মানে অবভিয়াসলি নো বডি ইজ গোয়িং টু গিভ ইউ টু রাইট ডাউন ওপেন ইনভার্স ফাংশন থিওরাম ইন দ্য এক্সামিনেশন, ওটার প্রমাণ, বিকজ ওটা হলে ওই একটাই প্রশ্ন ইজ সাফিসিয়েন্ট, হ্যাঁ। অল রাইট, সো দিস ইজ, দিস থিওরাম ইজ এক্সট্রিমলি ইউজফুল অ্যান্ড উই আর গোয়িং টু ইউজ ইট। একটা এক্সাম্পল দিচ্ছি, মানে গ্লোবাল ইনভার্স ইন জেনারেল তুমি আশা করতে পারো, হুম। তো আমি তো ওয়ান ডাইমেনশনেই দেখতে পাচ্ছি যে গ্লোবাল ইনভার্সের প্রশ্ন আমি, তো আমি দুটো এক্সাম্পল দিয়েছি ফর টু ডাইমেনশন। একটা হচ্ছে এফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই কমা ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, ঠিক আছে?
তাহলে এই ফাংশনটা তুমি যদি দেখো ক্লিয়ারলি ইট ইজ কন্টিনিউয়াসলি ডিফারেনশিয়েবল জাস্ট লুক অ্যাট ইটস কম্পোনেন্ট ফাংশনস কম্পোনেন্ট ফাংশনসের যাবতীয় পার্শিয়াল ডেরিভেটিভসগুলো লেখো এই যেটা ম্যাট্রিক্সটা দেখলেই বুঝতে পারবে তাহলে তারা সব কন্টিনিউয়াস হচ্ছে সুতরাং তোমার এটা ফাংশন যে সি ওয়ান ফাংশন তাতে কোনো অসুবিধে নেই এবারে যে কোনো পয়েন্ট এক্স ওয়াইতে তুমি যদি জ্যাকোবিয়ানটা কম্পিউট করো তার মানে ডিটারমিনেন্ট অফ দ্য জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স তাহলে চোখের সামনে দেখতে পাচ্ছ যে ইট ইজ গোয়িং টু বি ই টু দি পাওয়ার টু এক্স উইচ ইজ নেভার জিরো সো দ্য জ্যাকোবিয়ান ইজ নন সিঙ্গুলার এট এভরি পয়েন্ট ঠিক আছে তাহলে প্রত্যেকটা পয়েন্ট ইন আর টুর জন্য তুমি লোকালি একটা ইনভার্স ফাংশন ডিফাইন করতে পারবে এটা তো গ্যারেন্টিড বাই দ্য থিওরাম কিন্তু এটা যদিও প্রত্যেকটা পয়েন্টে জ্যাকোবিয়ান ইজ নন জিরো হচ্ছে তার সত্ত্বেও এটার কোনো গ্লোবাল ইনভার্সের আশা নেই তার কারণ হচ্ছে যে এই ফাংশন ইটসেলফ ইজ নট ইনজেক্টিভ আমি পয়েন্টটা কি বোঝাতে পারছি যে অ্যাট এভরি পয়েন্ট দ্য জ্যাকোবিয়ান ইজ নন সিঙ্গুলার সো ফর এভরি এক্স ওয়াই ইন আর টু ইউ উইল বি এবল টু গেট এ নেবারহুড অফ দ্যাট পয়েন্ট যেখানে তুমি একটা ইনভার্স লিখতে পারবে অফ দ্য ফাংশন অন দ্যাট নেবারহুড আর সেখানে তুমি এই পুরো ওটা সি ওয়ান ফাংশন হবে তার ডেরিভেটিভ কত হবে সব বলতে পারবে কিন্তু পুরো আর টুর ওপরে একটাই ইনভার্স পাবো এই আশা নেই তার কারণ হচ্ছে পুরো আর টুর ওপরে যে ফাংশনটা দেওয়া আছে সে ফাংশনটা কিন্তু ইনজেক্টিভই না কারণ তুমি দেখো এখানে কস আর সাইন চলে এসেছে তো তুমি যদি ধরো নিয়ে নাও একটা পয়েন্ট এক্স জিরো তাহলে এক্স জিরো যেখানে ম্যাপড হবে এক্স টু পাইটাও একই জায়গায় ম্যাপড হবে এক্স ফোর পাইটাও একই জায়গায় ম্যাপড হবে সো ওটাই আমি এখানে লিখে রেখেছি এইভাবে সিন্স সাচ আ থিং ইজ হ্যাপনিং ধরো তুমি এক্স কমা জিরো নিয়েছো হ্যাঁ তাহলে এক্স কমা জিরোর যে নেবারহুডটা নিতে হবে তোমাকে যেখানে তুমি একটা সো লেট আস ট্রাই টু ড্র হ্যাঁ খুব কুইকলি সো সাপোজ ইউ হ্যাভ এক্স ওয়াই তো সো আই ওয়ান্ট টু টেক এনি এক্স জিরো ইজিয়েস্ট ইজ টু টেক দ্য অরিজিন সো হোয়াট উই উইল ডু ইজ দ্যাট উই হ্যাভ টু অ্যাভয়েড অল দিস টু পাইস হ্যাঁ সো এখানে ধরো ওয়াই ইকুয়াল টু টু পাইটা হচ্ছে এই লাইনটা ঠিক আছে আর ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস টু পাইটা হচ্ছে এই লাইনটা তাহলে এই স্ট্রিপের মধ্যে মানে এই স্ট্রিপের মধ্যে তুমি জিরো পয়েন্টের জিরো জিরো অরিজিনের নেবারহুডে তুমি একটা ইনভার্স ডিফাইন করতে পারবে এবারে তুমি যদি অন্য কিছু একটা পয়েন্ট নিয়ে নাও তাহলে তার করেসপন্ডিং একটা এরকম ওপেন স্ট্রিপ পাবে যেখানে তুমি ইনভার্সটা ডিফাইন করতে পারবে কিন্তু তুমি পুরো আর টুর ওপরে ইনভার্সটা ডিফাইন করতে পারবে না কারণ ফাংশনটা ইনজেক্টিভই না একইভাবে এই পরের অঙ্কটাও ঠিক আছে এটা কি বুঝতে পারছো যে তুমি এই জিরো জিরো পয়েন্টের একটা নেবারহুড যদি চাও যেখানে তুমি ইনভার্স ডিফাইন করবে অফ দ্য ফাংশন এফ তাহলে ইট হ্যাজ টু লিভ আউট অল দ্য আদার ওয়াই মাইনাস টু পাই বাই ইকুয়াল টু টু পাইটাকে যদি বাদ দিয়ে দাও তাহলে বাকিরাও অটোমেটিক্যালি বাদ চলে যাবে তাহলে জাস্ট এই পাতলা স্ট্রিপের মধ্যে মাইনাস টু পাই থেকে টু পাই যে হরাইজন্টাল স্ট্রিপ এই স্ট্রিপের মধ্যেই তুমি ইনভার্সটা পেতে পারো তার বাইরে তুমি জিরো জিরোর জন্য ও নেবারহুডটা পাবে না কিন্তু কারণ তুমি দেখতেই পাচ্ছ যে এফ এর কোনো ইনভার্স নেই এফ ইজ নট ইনজেক্টেড এই জায়গাটা কি বোঝাতে পেরেছি আমি বোঝাতে পেরেছি রাইট পরের এক্সাম্পলটাও একই রকম যে তুমি এফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার্ড মাইনাস ওয়াই স্কোয়ার্ড কমা টু এক্স ওয়াই যদি নিয়ে নাও তাহলে দিস আগেন ইজ হোয়াট ইউ সে এটার মানে এটা জরুরি ছিল না অরিজিন বাদ দেওয়া কিন্তু অরিজিনটা বাদ এই কারণে দিয়েছি যে এটা যদি আমি জ্যাকোবিয়ানটা কম্পিউট করি ইট উইল বি নন সিঙ্গুলার অনলি ওয়েন এক্স এক্স ওয়াই ইজ নট দ্য অরিজিনাল হ্যাঁ দেখতে পাচ্ছ ক্যালকুলেশনগুলো তো আমি মনোযোগ দিচ্ছি না তো এখানেও তুমি কিন্তু প্রত্যেক পয়েন্টের একটা করে নেবারহুড পাবে যেখানে তোমার ইনভার্স ফাংশন থিওরামটা লাগাতে পারবে বাট আগেন দিস ইজ নট গোয়িং টু হ্যাভ আ গ্লোবাল ইনভার্স
because if you take xy, xy যেখানে ম্যাপ করছে minus x minus y টাও একই জায়গায় ম্যাপ করছে, তাহলে xy পয়েন্টে তুমি যদি একটা নেবারহুড চাও তাহলে তোমাকে ওই নেবারহুডটা এমন নিতে হবে যাতে minus x minus y টা বাদ যায়। ধরো xy টাকে 1 1 নিয়েছো, তাহলে minus 1 minus 1 পয়েন্ট যেটা সেটাকে তোমায় বাদ দিয়ে একটা নেবারহুড যদি তুমি চুজ করো তাহলে সেখানে তুমি ইনভার্স এর আশা করতে পারো, রাইট? সো ফর ওই নেবারহুডের মধ্যে যদি এক্স ওয়াই থাকে তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই থাকতে পারবে না, এরকম একটা ইনস্যুরেন্সটা করতে। সো দিস ইজ জাস্ট টু এক্সাম্পলস টু ডিসক্রাইব যে তুমি গ্লোবাল ইনভার্স এর কোনো এক্সপেকটেশন কখনোই করো না, ইভেন দো ইফ ইউ গেট দ্যাট দ্য জ্যাকোবিয়ান ইজ নন সিঙ্গুলার অ্যাট এভরি পয়েন্ট, ইভেন ইফ দ্যাট হ্যাপেন্স, অল ইউ ক্যান হোপ ফর ইজ লোকাল ইনভার্সেস। ঠিক আছে, ইজ ইট ওকে? হোপফুলি। হ্যাঁ, উই উইল গো ব্যাক টু দিস আগেন অ্যান্ড আগেন, সো চিন্তা করার কিছু। নেক্সট রেজাল্ট যেটা আমরা করতে চাইছি সেটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন থিওরাম। সো ইমপ্লিসিট ফাংশন থিওরামে এটাও তোমরা করেছো, থিওরামটার জাস্ট ইয়ে স্টেটমেন্ট ইন ইয়র আন্ডার গ্রাজুয়েট লেভেল, আমরা এখানে একটুখানি ডিটেলসে করতে চাইছি। প্রচণ্ড ইম্পর্টেন্ট থিওরামটা, যে তুমি ধরো একটা ফাংশন দেওয়া আছে ইউ থেকে আর কে, হ্যাঁ, এখানে কিন্তু ইউ ইজ এন ওপেন সাবসেট অফ সাম আর এন প্লাস কে। ঠিক আছে, তোমরা যখন ছোটোবেলা করেছো তখন আর টু থেকে আর এ নিয়েছিলে, হ্যাঁ, মানে তোমার সিচুয়েশনটা এমন ছিল যে তোমার এফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো এরকম করে একটা ফাংশন দেওয়া আছে, আর সেখান থেকে সলভ ওয়াই ইন টার্মস অফ এক্স, এটা ছিল বেসিক কোয়েশ্চেন, হ্যাঁ, যে এটা আমি করতে পারি কি। তো এটার উত্তরটা পাওয়া গেছিল আন্ডার সার্টেন কন্ডিশনস, আর সেই উত্তরটা ছিল কিন্তু এক্সিস্টেন্সিয়াল, মানে বলা হয়েছিল যে তুমি সলভ করতে পারবে, এটা গ্যারেন্টি দেওয়া গেছিল। আর তারপরে বলা হয়েছিল যে ওটা যেটা সলভ করবে সেটাও ডিফারেনশিয়েবল হবে আন্ডার সার্টেন কন্ডিশনস, আর ওটা ডেরিভেটিভ কী হবে সেটাও বলে দিয়েছিল। কিন্তু ইন জেনারেল তুমি কিভাবে সলভ করবে ওটার অ্যালগোরিদম দেওয়া যায় না, তো সেটা এখানেও আমরা পারবো না। প্রমাণটা হচ্ছে পুরোপুরি একটা এক্সিস্টেন্সিয়াল প্রমাণ যে তোমার ফাংশনটা কে সলভ করা যাবে, কিন্তু সলভ করে কি এক্সাক্ট চেহারা হবে সেটা উই উইল নট বি এবল টু টেল। হ্যাঁ, সো লেট আস জাস্ট লুক এট দ্য নোটেশনস ফার্স্ট অফ অল। যে সাপোজ ইউ হ্যাভ সাচ এ সিচুয়েশন যে এফ ইজ এ ফাংশন ফ্রম এন ওপেন সাবসেট অফ আর এন প্লাস কে টু আর কে, অ্যান্ড এটা মিনিমাম রিকোয়ারমেন্ট নিয়ে নাও যে এটা একটা সি ওয়ান ফাংশন, তার মানে যাবতীয় পার্শিয়াল ডেরিভেটিভস অফ অল দ্য কম্পোনেন্টস আর কন্টিনিউস। ঠিক আছে, এবারে একটা পয়েন্ট এক্স ওয়াই নাও, এটাকে নোটেশন আমরা এইভাবে লিখবো, হ্যাঁ, প্রথম এক্স মানে প্রথম এন কোঅর্ডিনেটস, ওয়াই মানে তার পরে কে কোঅর্ডিনেটস, রাইট? তাহলে এক্স ওয়ান এক্স টু এক্স এন, ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই কে, এই পয়েন্টটা তুমি নিচ্ছ ইউ এর মধ্যে। তাহলে আমি যদি জ্যাকোবিয়ান লিখতে যাই অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়াই, তাহলে দেখতে কেমন হবে বলো তো, যে তুমি প্রথমে এফ ওয়ান নিলে কটা কম্পোনেন্ট আছে, কে খানা কম্পোনেন্ট আছে, সো এফ ওয়ান এফ টু এফ কে, কে খানা কম্পোনেন্ট আছে, আর কত ভেরিয়েবলস আছে, এন প্লাস কে ভেরিয়েবলস আছে, তাহলে তোমার ম্যাট্রিক্স টোটাল ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে। এখানে যেটা বাঁ পাশে দেখতে পাচ্ছ তার সাথে ডান পাশেটা জোড়া, মানে এটাকে দুটো ব্লক হিসেবে ভাবো। হ্যাঁ, সো আসলে আমি এর পর থেকে না আমি নোটস না নিয়ে লিখে পড়াবো, হ্যাঁ, নোটস আলাদা করে দিয়ে দেবো। তোমার জ্যাকোবিয়ান অফ এফ অ্যাট এনি এক্স ওয়াই এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু যেভাবে আমি লিখেছি তাতে একটা ব্লক হচ্ছে জে এফ এক্স আর তারপরে জে এফ ওয়াই, এইটা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের চেহারা, তাই না? রিকল করো যে তোমার এফ ওয়ান যে ফাংশনটা সেটার ডেরিভেটিভ পার্শিয়াল ডেরিভেটিভ নেবে উইথ রেসপেক্ট টু এক্স ওয়ান এক্স টু এক্স এন, ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই কে পুরোটা নিতে হবে, তারপরে এফ টু একই ব্যাপার, এফ থ্রি একই ব্যাপার, করে লাস্টে এফ কে মানে কে কম্পোনেন্টের ডেরিভেটিভস পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স ওয়ান এক্স টু এক্স এন, ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই কে, এটা তোমায় নিতে হচ্ছে। এটা নিলে তোমার এইরকম চেহারা হবে। তো ওটার যে এই ব্লকটা, এই ব্লকটাকে আমরা জে এফ এক্স বললাম, জে এফ ওয়াই বললাম, এই ব্লকটা ওটাই এখানে লিখে লিখেও দিয়েছি, ভেরি গুড।
তাহলে এটার করেসপন্ডিং তোমার যে লিনিয়ার ট্রান্সফরমেশনটা পাচ্ছ সেটাকে ডিএফএক্স বলো, আর সেটা কোথা থেকে কোথায় যাবে, এটা একটা এন ডাইমেনশনাল ভেক্টর স্পেস থেকে আর কে ডাইমেনশনাল ভেক্টর স্পেসে যাচ্ছে, আর এন টু আর কে, আর ডিএফওয়াইটা কি হচ্ছে, কে থেকে কে তে যাচ্ছে, রাইট? সো দিজ আর দ্য লিনিয়ার ট্রান্সফরমেশনস করেসপন্ডিং টু দিজ টু ম্যাট্রিসেস, আর বেসিস আমাদের স্ট্যান্ডার্ড বেসিস ফিক্সড আছে, রাইট? সো নাও হোয়াট ইউ ডু ইজ যে ইয়ার ইউ স্টেট ইয়ার থিওরম, সো হোয়াট ইজ ইয়ার থিওরম টেলিং ইউ, লেট আস লুক অ্যাট জাস্ট দ্য থিওরম, যে তোমার যদি একটা ফাংশন সি ওয়ান ফাংশন এরকম দেওয়া থাকে, যে ডু ওয়ান থিং, হ্যাঁ জাস্ট গিভ মি ফাইভ সিক্স মিনিটস মোর, সো আফটার দিস মিটিং এন্ডস উইচ উইল এন্ড ইন টু থ্রি মিনিটস মোর, ইউ জাস্ট জয়েন আগেন, ঠিক আছে, আমরা একটু কমপ্লিট করে নেব, ইজ ইট অল রাইট? ওকে ম্যাম, হ্যাঁ উই উইল ফিনিশ ইট, হ্যাঁ। সো সাপোজ এফ ইজ আ ফাংশন সি ওয়ান ফাংশন like this, and now suppose that if x naught y naught is 0 at some point in u, and which is k theke k je jacche linear transformation, eta tomar non singular thak, thik ache, dfy ta non singular, tar mane jfy is non zero at that particular point, ha, jfy determinant, ha, so jfy is non singular at that point, ta dhore na, তাহলে তুমি কি দেখাতে পারবে যে আর এন প্লাস কে এর একটা নেবারহুড ডাব্লু ওয়ান পাবে, সো অ্যান্ড মানে আমি আঁকছি না, নেক্সট সেগমেন্টে এঁকে দেবো, আর একটা নেবারহুড অফ এখানে লিখিনি না, ঠিক আছে এই যেভাবে লিখেছি তাই বলা যাক, একটা নেবারহুড অফ এক্স নট ওয়াই নট পাওয়া যাবে, যাতে জে এফ ওয়াই উইল বি নন সিঙ্গুলার ফর এভরি পয়েন্ট ইন ডাব্লু ওয়ান, একটা পয়েন্ট এক্স নট এর একটা নেবারহুড পাওয়া যাবে, আর একটা ফাংশন পাওয়া যাবে যাতে তুমি ওই ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই কে কে সলভ করে নিতে পারবে ইন টার্মস অফ এক্স ওয়ান এক্স টু এক্স এন, আর শুধু তাই নয় ওটার যে ডেরিভেটিভ হবে সেটার ফর্মুলা এইভাবে আসবে। সো লেট আস জাস্ট স্টপ হিয়ার, হ্যাঁ মানে আমি একটু রাশড হয়ে যাচ্ছি, এরকম করে করাটা ভালো না, সো আই উইল কন্টিনিউ ইন দ্য নেক্সট সেশন, জাস্ট জয়েন আফটার টু মিনিটস অর সামথিং, অলরাইট, লেট আস স্টপ।